শিবিরে আল ইসরায়েলি ফিলিস্তিনির বিশ্বজুড়ে বড়দিন উৎসব চলাকালী ইসরায়েল রোববারে এ ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই ক্যাম্পে অনেক বেসামরিক মানুষ বসবাস করেন গুরুতর আহতদের আল আকসা হাসপাতালে নেওয়া হয় আহত শিশুদের চিৎকারে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ গত দু মাসে বেশি সময় ইসরায়েলি বাহিনীর চলমান ত্রিমুখী অভিযানে নিহত ছাড়িয়েছে বিশ হাজার চারশো এত লাশের মিছিলের মধ্যেও উপত্যকার দক্ষিণাঞ্চলে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছে ইসরায়েল